টলিউড সিক্রেটস এর নতুন ভিডিও দেখতে এই চ্যানেলে সাবস্ক্রাইব করুন, আর হ্যাঁ, পাশের বেল বাটনে ক্লিক করতে ভুলবেন না যেন। এই জোটের রসায়ন নিয়ে বারংবার দর্শকদের মনে প্রশ্ন উঠেছে। তাদের প্রশ্ন, শুধু কি অনস্ক্রিনেই আটকে আছে এই প্রেম এবং রোম্যান্স, নাকি অনস্ক্রিনের বাইরেও ব্যক্তিগত জীবনে গড়ে উঠেছে অন্য কোনো সম্পর্ক? তাদের অনস্ক্রিন রোম্যান্স এতটাই সাবলীল, লোকে ধরার পর্যন্ত জো পায় না। কিছুদিন আগে একটি শোয়ে বুবলি মন্তব্য করেছিলেন, তিনি শাকিবের চোখের দিকে তাকালে নাকি শাকিবের চোখের ভাষা তিনি বুঝতে পারেন। এই নিয়ে হুজুক উঠলে তিনি বলেন যে শাকিব আর তিনি নাকি শুধুই বন্ধু। তবে এবার শুধু আর খুনসুটিতেই আটকে থাকলো না, একে অপরকে খাইয়ে দিলেন শাকিব বুবলি। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে হয়ে গেল শাকিব খান বুবলির নতুন ছবি একটি প্রেম দরকার মাননীয় সরকার ছবির মহরত। ছবিটি নির্মাণ করেছেন গুণী নির্মাতা শাহিদ সুমন। শাপলা মিডিয়া প্রযোজিত এই ছবির মহরত কেক কেটে শুরু করা হয়। বেশ আনন্দ ঘন মুহূর্তে ছবির নায়ক নায়িকা পরস্পরকে কেক কেটে খাইয়ে দিলেন। এ সময় অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ জ্বলে উঠতে থাকে। ছবির প্রযোজক সেলিম খান শাকিব বুবলিকেও কেক খাইয়ে দেন। শাকিবও এক এক করে কেক কেটে সকলকে খাইয়ে দেন, কিন্তু শাকিব বুবলি দুজনে দুজনকে কেক খাইয়ে দিলেন। তাদের এই খুনসুটির সম্পর্কটা আপনাদের চোখে ঠিক কেমন সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লেটেস্ট আপডেট পেতে ফলো করুন টলিউড সিক্রেটস।